নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মাধ্যমিকে মেধা তালিকায় দশম স্থান অর্জন হোলিক্রসের বিশ্বদীপের, প্রাপ্ত নম্বর 588। তিন মার্কের জন্য মেধা তালিকা থেকে বঞ্চিত অন্বিকা, দুটি বিষয়ে সর্বোচ্চ নম্বর। বেহাল যাতায়াত পরিষেবা, চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন সোনাছড়ার জনগণ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মঙ্গলবার সেবা পরিচালিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এবছরের মাধ্যমিক পরীক্ষায় 55 জন পড়ুয়ারা মেধা তালিকায় স্থান নিয়েছে। এদের মধ্যে বরাক উপত্যকা থেকে এক পড়ুয়া প্রথম 10 মেধা তালিকায় স্থান লাভ করতে সক্ষম হয়েছেন। তিনি শিলচর হোলিক্রস স্কুলের ছাত্র তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিদ্যুৎনাথের ছেলে বিশ্বদীপ নাথ। তাকে নিয়ে তার পরিবার প্রিয়জনেরা সহ শিক্ষক শিক্ষিকারা গর্বিত তো বটেই, তবে গোটা উপত্যকাও তাকে নিয়ে গর্বিত। মাধ্যমিক পরীক্ষায় 600 মধ্যে 588 নম্বর পেয়ে মেধা তালিকায় দশম স্থান অর্জন করেন বিশ্বদীপ। এদিন ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্বদীপ নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, মেধা তালিকায় তিনি স্থান লাভ করবেন তা কোনোদিনই ভাবেননি। তার কথায় মনোযোগ সহকারে পড়েছি, শুধু চেয়েছিলাম ভালো ফল হোক। স্থান অর্জন করা তার কাছে অপ্রত্যাশিত ছিল বলে জানান। উল্লেখ, চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় কাছাড় জেলায় পাশের হার 43.04%, হাইলাকান্দি জেলায় পাশের হার 48.89% এবং করিমগঞ্জ জেলায় 47.20% বলে জানা গেছে। অনেক আনন্দ, এটা আমার আমি চিন্তা করিনি, আমি টার্গেট নিয়ে করিনি যে আমার র্যাঙ্ক লাগে বা ইয়ে, তো যখন পেয়েছি তখন আমার সত্যি আনন্দ। আর কি মনে হয় তোমার, কি জন্য ভালো রেজাল্ট হলো, কোন টেকনিক ইউজ করেছিলে পড়াশোনার ক্ষেত্রে? কত ঘন্টা পড়তে মোটামুটি? ভালো লাগছে, এটা অন্তত যে পরিশ্রমটুকু করেছে সেই পরিশ্রমের যদি একটা আউটকাম বলতে পারেন, পরিশ্রমের একটা ফল পাওয়া গেছে, সেজন্য সত্যি ভালো লাগছে। এবং এটা একটা কনক্রিট সবকিছু মিলিয়ে ভালোভাবে প্রস্তুতি নেওয়া হয়েছিল, যদিও সেই পরিস্থিতিটা সেরকম স্বাভাবিক পরিস্থিতি একটা ছিল না, সিলেবাসও অনেক হেলপেড ছিল, কাট সিলেবাস ছিল, সেই জন্য পুরোপুরি তো নিয়েও পুরোপুরি তো নিতে পারছি না। যদি সিলেবাসটা পুরো হতো তাহলে হয়তো আরো খুশি হতো। এদিকে মাত্র 3 নম্বরের জন্য রাজ্যের মেধা তালিকা থেকে বঞ্চিত হলেন শিলচর হোলিক্রস স্কুলের ছাত্রী তথা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ENT বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার অভিনন্দন ভট্টাচার্য ও শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অঙ্কোলজি বিভাগের সহযোগী অধ্যাপিকা ডাক্তার অদিতি ভট্টাচার্যের মেয়ে অন্বিকা ভট্টাচার্য। মাধ্যমিক পরীক্ষায় 6টি বিষয় লেটার নিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে তার সবচেয়ে প্রিয় 2 বিষয় ক্রমে ঐচ্ছিক গণিত ও সাধারণ বিজ্ঞানে অনামিকা রাজ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত করেছেন। অনিকা 600 নম্বরের পরীক্ষার মধ্যে 585 নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। তার এই সাফল্য পিতা ডাক্তার অভিনন্দন ভট্টাচার্য ও মা ডাক্তার অদিতি চক্রবর্তী সহ পরিজনেরা এবং শিক্ষক শিক্ষিকারা খুশি ব্যক্ত করেছেন। উল্লেখ্য, বিগত বছর অর্থাৎ 2021 সালে অনিকা গুয়াহাটিতে অনুষ্ঠিত হওয়া ইন্ডিয়ান ন্যাশনাল ম্যাথস অলিম্পিয়াডে অংশ নেন এবং তাতেও সাফল্য লাভ করেন। পরে নিজস্ব প্রতিক্রিয়া ব্যক্ত করতে অনিকা ভট্টাচার্য বলেন, অনিকা ভট্টাচার্য, আমি হোলিক্রস হায়ার সেকেন্ডারি স্কুলে পড়ি। আমার এবার 585 মার্কস হয়েছে, 600 অ্যাডভান্স ম্যাথস আর জেনারেল সায়েন্সে আমি 100-এ 100 পেয়েছি, আমার দুটো ফেভারিট সাবজেক্ট। তাছাড়া বাংলাতেও আমি এক্সপেক্ট করেছিলাম ভালো পাবো, ভালোই পেয়েছি, 96 পেয়েছি। আমার প্যারেন্টসরা আর আমার টিচার্সরা অনেক সাপোর্ট করেছে, অনেক হেল্প করেছে।
তাই আজকে এত ভালো রেজাল্ট হয়েছে, আমিও খুব খুশি। তাছাড়া আমি ম্যাথস অলিম্পিয়াড, ইন্ডিয়ান ন্যাশনাল ম্যাথস অলিম্পিয়াডে 2021 আমি গুয়াহাটিতে গিয়ে অ্যাপিয়ার করেছি ওই পরীক্ষাটার জন্য। এমনিতে আমার ব্যাকগ্রাউন্ড অফ ইন্টারেস্ট আজকে HSLC 2022 যেটা সেবা বোর্ড কন্ডাক্ট করে ওই পরীক্ষায় সর্বমোট 585 নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে শিলচর হলিক্রস HS স্কুল থেকে। আমরা সত্যি খুব খুশি ওর এই রেজাল্টে, কেন কি ও বরাবরই সিনসিয়ার ছিল আর ভীষণ কনসিস্টেন্ট ইন হার স্টাডিজ রাইট ফ্রম নার্সারি ক্লাস। তো আপনারা সবাই আশীর্বাদ রাখবেন যাতে ভবিষ্যতেও এরকমভাবে চালিয়ে নিয়ে যেতে। যাতায়াত পরিষেবা বেহাল হওয়ার দরুন চরম দুর্ভোগে দিন যাপন করছেন কাছাড় জেলার বরখলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সোনাছড়া 10 নং ওয়ার্ডের জনগণ। উল্লেখ্য, দিন কয়েক আগে এলাকার সোনাছড়া থেকে মধুরা সংযোগী সড়কের জন্য সরকারের তরফ থেকে প্রায় 14 কোটি টাকা অনুমোদন হওয়ার পর শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায় সহ বরখলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথ সড়কের শিলান্যাস করেছিলেন। কিন্তু সড়কের কাজ সম্পন্ন হতে না হতে সোনাছড়া থেকে মধুরা সংযোগী সড়কের হাল বর্তমানে ভয়াবহ রূপ ধারণ করেছে। এদিকে সংশ্লিষ্ট সড়ক দিয়ে রোজ কয়েক শত লোক যাতায়াত করে থাকেন। সড়কে উপনির্মীয়মান কালভার্টের মাটি ধসে যাওয়ায় যাতায়াত পরিষেবা বেহাল হয়ে পড়ে বলে ভুক্তভোগী জনগণরা অভিযোগে বলেন। এ ব্যাপারে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সরকারের তরফে সড়ক মেরামতের জন্য 14 কোটি টাকা অনুমোদন করা হলেও নিম্নমানের কাজ হয়েছে বলে অভিযোগ। সড়কের কাজে জড়িত ঠিকাদার সহ অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে করা ব্যবস্থা গ্রহণের জন্য এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। কিন্তু এখন দেখা যাচ্ছে এই রাস্তার মধ্যে আমরা হাঁটার মতো নাই, সব ভাঙ্গে করে। আগে যদি কাঁচা রাস্তাটাই ভালো ছিল, পিচ হওয়ার পর থাকি আমাদের রাস্তাটা অনেক খারাপ হয়ে গেছে। এদিকে কোনো রকমের সব পিচ সব ফাটে যাচ্ছে। এটা কী ধরনের কাজ করা হয়েছে? অনেক টাকার কাজ তো এই সমস্ত জিনিসগুলো। এটা কি ভালো হয়েছে? এটা দেখো কাছে গ্রামের মানুষরা কি বলবে না বলবে, আমরা তো বলে যাচ্ছি। এটাই আমার বক্তব্য শেষ। কাছে দাবি জানাইতেছি আমরা ওইটাই যে আমরা যে রাস্তাটা অনেক বছর ধরে আমরা রাস্তা করেছিলাম, রাস্তা দিল, আজ এক মাস হলো না, পিচ করার পরে পিচে ফাটিয়ে একবারে সব চুরমার হয়ে গেল। এদিকে তো এইভাবে গাড়িও ঘোড়া চলেন না, বড় ধরনের গাড়ি ঘোড়া চললে আর রাস্তাটা কি থাকবো, জায়গা থাকতো না, এটা তো সব ফাটিয়ে যাবো গিয়ে। কালপাট যেগুলা মিনি ব্রিজ কালপাটগুলো যেগুলো দিয়েছে কালপাটের সাইড ধসে সব পড়ি যার। এদিকে কালপাটে ছোটো কালপাট দিয়েছে, এই কালপাটের নিচে দিকে জল যার, সাইডের দিকে ভাঙ্গিয়া ধস পড়িয়া সব যার। এদিকে কালপাট কয়েকটা দিছে, এটা কালপাটের জাত দিছে নি, দেখুন গিয়া আইয়া দেখোক তারা। ওই যে সামনে দুইটা কালপাট দিছে, সাইডে ভাঙ্গিয়া সব পড়ি যার। এদিকে লাস্টে তো আমরা যাওয়ার মতোই হইতো না, আমরা বাসের ব্রিজেই পড়বো, পরে বাস দিয়াই যাইতে লাগবো। ডলু চা বাগানে প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের কোনো প্রস্তাব অসামরিক বিমান পরিবহন বিভাগের কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে পাঠানো হয়নি। আরটিএ মারফত প্রাপ্ত এই খবর প্রকাশিত হওয়ার পর জেলা প্রশাসনের বক্তব্য কি তা জানতে ডলু চা বাগান বাজার সমন্বয় কমিটির চিফ কোঅর্ডিনেটর তথা আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপধীর ভট্টাচার্য ও শিলচরের সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ্রের স্বাক্ষরিত একটি স্মারকপত্র দেওয়া হয়। কমিটির পক্ষ থেকে প্রদান করা স্মারকলিপিতে বলা হয়, বিমানবন্দর নির্মাণের নামে ডলু চা বাগানের জৈব বৈচিত্র্য ধ্বংসের দায়িত্ব যেহেতু নিয়েছিল কাছাড় জেলা প্রশাসন, তাই তাদের এ ব্যাপারে স্পষ্টীকরণ দিতে হবে। কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে তাদের কাছে স্পষ্টীকরণ চেয়েছিল বলে জানায় কমিটি, কিন্তু এখনও কোনো বিবৃতি প্রকাশিত না হওয়ায় এবার লিখিতভাবে চাওয়া হয়েছে। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন মিহির নন্দী, কনক পাল, প্রদীপ নাথ, অরিন্দম দেব, কল্পার্ণব গুপ্ত, হিলল ভট্টাচার্য প্রমুখ। আমরা শঙ্কিত, আমরা আতঙ্কিত যে যদি এত ধরনের পরিবেশ ধ্বংস হয় তাহলে তার প্রভাব জনমানুষের উপর কীভাবে পড়বে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর কীভাবে পড়বে সেটা নিয়ে আমরা আতঙ্কিত। এবং কিছুদিন আগে আরও একটি দল ঘোষণা করলেন যে 2019 সংসদে নাকি তৎকালীন যিনি মন্ত্রী ছিলেন তিনি, সেই মন্ত্রী এক প্রশ্ন উত্তরের জবাবে বলেছিলেন আসাম থেকে এক আসামে শিলচরে বিমানবন্দরের প্রস্তাব আছে। আমরা শুধু দেখলাম এবং আশ্চর্য হলাম যে তারা এই ধরনের কথাকে জনমানুষে কীভাবে বলেন, যেখানে তারা যে দলিলটা দিয়েছেন সেই দলিলে পরিষ্কারভাবে লেখা আছে যে তৎকালীন সংসদ থেকে যে কথাটা বলা হয়েছিল সেখানে বলা হয়েছিল আসাম সরকারকে প্রি ফিজিবিলিটি টেস্ট করার জন্য জায়গা দেখিয়ে দেওয়ার জন্য।
সেই প্রি ফিজিবিলিটি টেস্টের জায়গা দেখিয়ে দেওয়ার জন্য যদি আমি তাদের কথাকে সত্য বলে ধরে নিই, তার সাথে এত এত গাছ উচ্ছেদের কোথায় কী সম্পর্ক, গাছ উচ্ছেদের নোটিশ কবে দেওয়া হলো, কীভাবে জমি অধিগ্রহণ করা হলো, তার কিছুই সব কিছু অন্ধকারে রয়েছে। তাই আমরা জেলা উপায়ুক্ত মহোদয়াকে স্পষ্ট ভাষায় আমরা অনুরোধ জানাচ্ছি যে তিনি সম্পূর্ণ বিষয়ে দিনের আলোর প্রকাশ। শিলচর কালান জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে সরব হলো তারাপুর শিববাড়ি রোডের স্থানীয়রা। মঙ্গলবার প্রাক্তন সাংসদ প্রতিনিধি কনাদ পুরকায়স্থের নেতৃত্বে স্থানীয়রা কাছাড়ে জেলাশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে এ মর্মে জেলাশাসককে একটি স্মারকলিপি প্রদান করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কনাদ পুরকায়স্থ জানান যে শিলচর কালান জাতীয় সড়ক সহ তারাপুর শিববাড়ি রোড থেকে মজুমদার বাজার পর্যন্ত সড়কটি বর্তমানে ভয়াবহ রূপ ধারণ করেছে। বন্যার ভয়াবহতা কাটিয়ে ওঠার সাথে সাথে সড়কটি মারণ ফাঁদে পরিণত হয়েছে। শিলচর মজুমদার বাজার পর্যন্ত সড়কটি বন্যার পর এত দুর্বিষহ হয়ে উঠেছে, যার দরুন প্রতিদিন এলাকায় ছোট বড় সড়ক দুর্ঘটনা লেগেই থাকে। বিগত মাস কয়েক আগে সড়কের 100 মিটার ব্লক বসিয়ে ঠিক করা হলেও বর্তমানে সেই সড়কটি আজ যাতায়াতের অনুপযোগী হয়ে উঠেছে। তাই বাধ্য হয়ে এলাকার জনগণ জেলাশাসকের স্মারকলিপি প্রদান করেও তো সড়কটি চলার উপযোগী করে তোলার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন শীঘ্রই বিহিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলেও এদিন সংবাদ মাধ্যমে জানান কনাদ পুরকায়স্থ। মজুমদার বাজার পর্যন্ত যে প্রধান যে জাতীয় সড়ক যেটা রয়েছে, এই সড়কের যে বর্তমান সময়ে যে বেহাল অবস্থা, এই অবস্থা কীভাবে নিরসন করা যায়, এই সড়ককে কীভাবে ঠিক করা যায়, এর জন্য মানে মানুষের চলাচল উপযোগী করা যায়, এ নিয়ে আজকে জেলাশাসকের কাছে তারাপুর শিববাড়ি অঞ্চলের কিছু বাসিন্দা এবং এখানে এসেছিলাম এবং জেলাশাসকের সাথে কথার পর জেলাশাসককে আমরা অনুরোধ করেছি যে 6 মাস আগে ওই রাস্তায় 100 মিটার জায়গা আমরা দেখেছি যে 100 মিটার জায়গা ব্লক বসিয়ে কাজ করানো হয়েছিল, কিন্তু বর্তমান সময় ফ্লাডের পর এই রাস্তার অবস্থা আরও ভয়ানক হয়ে উঠেছে। প্রতিদিন 3-4টি করে অ্যাক্সিডেন্ট সেখানে হচ্ছে। তাই জরুরিকালীন ভিত্তিতে এই রাস্তার যাতে মেরামতের একটা ব্যবস্থা করা যায় তার জন্য জেলাশাসককে আমরা অনুরোধ করেছি এবং জেলাশাসক আমাদের এই অনুরোধে সাড়া দিয়ে উনি অতি সত্বর যাতে এই রাস্তার বর্তমান সময়ে যে অবস্থা আছে তার থেকে কীভাবে জনসাধারণের মুক্তি পাওয়া যায় এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আমাদেরকে আশ্বাস। কেন্দ্র সরকারের সাফল্যের 8 বছর পূর্তি উপলক্ষে কাছাড় জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তীর তৎপরতায় মঙ্গলবার জেলার 19টি মণ্ডলে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে পুস্তক খাতা কলম সহ অন্যান্য পড়াশোনার সামগ্রী বিতরণ করা হয়। এদিন বরজালেঙ্গা মণ্ডল যুব মোর্চার উদ্যোগে বরজালেঙ্গা গাঁও পঞ্চায়েতের অন্তর্গত ছোট জালেঙ্গা কুঞ্জবন এলাকায় প্রায় 55 জন ছাত্রছাত্রীর মধ্যে আনুষ্ঠানিকভাবে বই ও খাতা বিতরণ করা হয়। উল্লেখ্য, সেবা সুশাসন এবং গরিব কল্যাণের সাথে সঙ্গতি রেখে যুব মোর্চার উদ্যোগে এদিন কাছাড় জেলার 19টি মণ্ডলে প্রায় 2000 ছাত্রছাত্রীর মধ্যে বই খাতা কলম সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। আজ ভারতীয় জনতা যুব মোর্চা কাছাড় জেলার উদ্যোগে এবং মধ্যশিলচর মণ্ডল যুব মোর্চার ব্যবস্থাপনায় আজ এখানে আমরা বাচ্চাদের মধ্যে আমরা খাতাপত্র ডিস্ট্রিবিউশন করি। আমরা জানি ভারতীয় রাজনীতিতে যে কেন্দ্র সরকার 8 বছর পূর্তি করেছে, কেন্দ্রতে মোদি সরকার 8 বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চার বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে আজকে 7 তারিখে আমরা কাছাড় জেলার বিভিন্ন মণ্ডলে আজ বাচ্চাদের মধ্যে আমরা সোনাই বিধানসভা কেন্দ্রের হাতিখাল জিপির পল্লী উন্নয়ন বিদ্যানিকেতনে চলতি বছরের মাধ্যমিকে ভালো ফলাফল হয়েছে। স্কুলে পাশের হার 100%। 41 জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম বিভাগে 34 জন, দ্বিতীয় বিভাগে 7 জন পাশ করেছে। এছাড়াও ডিস্টিংশন পেয়েছে 3 জন। স্টার মার্ক এসেছে 14টি, লেটার মার্ক এসেছে 54টি। স্কুলের এই সাফল্যের জন্য শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়ারা স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক প্রয়াত আলতাফ হোসেন লস্করকে কৃতিত্ব দেন। প্রত্যন্ত এলাকার স্কুলটি আগামীতে ভালো ফলাফল প্রকাশ করবে বলে আশা প্রকাশ করেন তারা। এই স্কুলের যারা তত্ত্বাবধান রয়েছেন এদের অক্লান্ত প্রচেষ্টায় আজকে রেজাল্টটা হয়েছে। আমরা আশা করব ভবিষ্যতে আরও এই স্কুলের উন্নতি সাধন করতে পারবো, এলাকায় শিক্ষার বাতাবরণটারে আরও এগিয়ে নিতে পারবো এবং আমাদের সায়েন্স স্ট্রিমের যে স্টুডেন্টগুলো আছে এদের নিয়ে আমরা এই এলাকায় শিক্ষার আলোক পত্রিকা ছড়িয়ে দিতে পারবো, এটাই আমরা আশা করব। এই রেজাল্টের 1 নম্বর ক্রেডিট আমাদের যে হেড টিচার ছিলেন, উনি তো এখন মৃত, তবে উনারে মানে ধন্যবাদটা জানানো যায়, কারণ উনি আমাদেরকে গড়ে উঠাইছিলেন এবং এখন আমাদের বর্তমান যে স্টাফ আছেন ওনারা
ও অনেক চেষ্টা করেছেন যাতে আমরা ভালো একটি রেজাল্ট করি। তবে আমি আমাদের আমাদের টিচারদেরকে ধন্যবাদ জানাব এবং ওনাদেরকে এই 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 বলতে চাই যে ওনাদের কারণেই আমরা এখানে এসেছি। মধ্য ধলার ক্লেভার হাউস ডিপির 18 টিলায় ভিন্ন সম্প্রদায়ের এক ব্যবসায়ীর ফিশারি ও হাঁসের ফার্মে লুটপাট চালালো একদল দুষ্কৃতী। এ নিয়ে এলাকার পাঁচজনকে অভিযুক্ত করে ধলাই থানায় দুটি মামলা দায়ের করা হয়। মঙ্গলবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সোনার নুরুল ইসলাম চৌধুরী বলেন, জনৈক মধুগোয়ালা ও রাধেশ্যাম গোয়ালার কাছ থেকে 5 বিঘে জমি নিয়ে ফিশারি ও হাঁসের ব্যবসা শুরু করেন তিনি। কিন্তু ব্যবসা শুরুর পর থেকে একটি পক্ষ তাকে এখান থেকে ব্যবসা সরিয়ে নিতে বলে জিপির পক্ষ থেকে বিচার সভার দিন ধার্য হয়। কিন্তু এর আগে দুষ্কৃতীরা তার ব্যবসায় লুটপাট চালিয়ে প্রায় 10 লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এদিকে ধলাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফিশারির বাঁধের গুড়িয়ে দেওয়া স্থানে একটি বাঁশের বেড়া লাগিয়ে দেয়। এ নিয়ে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যে তারা ভাঙিছে, তারা নিয়ে ভাঙিয়া ঘর দুয়ার হাঁস সব লইয়া গেছে, আমার ঘরও ভাঙছে তারা। এর বাদে ফিশারির বাঁধ কাটিয়া মাছ সব তারা গাড়ি তুলিয়া লইয়া গেছে। আমার এখানে হাঁসের ঘর আসলো, এখানে হাঁসের প্রায় 300 হাঁস আসলো এখানে। আর এইখানে একটা নার্সারি আছে, এইখানে এই নার্সারিটা এখানে সব নার্সারির মাছগুলো সব নিচে হাঁসগুলো সব লেগে গেছে, ঘর পুরা ভাঙছে। এই দেখুন ঘর পুরা এখানে ভাঙিয়া সামানগুলো নিচে বাকিটা এখানে ফেলাই রয়েছে, আর মাছ তো আর সবটাই লেগে গেছে, আর বাঁধ তো সবই খাটি দিছে, বাউন্ডারি পুরা খাটি দিছে। এই আমি দলাই থানাতে কেস করছি, আমি এটা সুবিচার পাইতাম সরকারের কাছে আমার আবেদন। আর আমরা যে ঘর দুরা ভাঙিছি দেখুন স্যার, আমরাও কেস করছি, আর এখন আমরাও মতলব বিচার চাই। আমার জামাইরে আমার ভাসুররে তারা অপমান করছেন, বিচারণীয় অপমান তারা করছে। মঙ্গলবার ভারতীয় জনতা যুব মোর্চার নির্দেশে উধারবন্দ মণ্ডলের ভারতীয় জনতা যুব মোর্চার ব্যবস্থাপনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় বিজেপি সরকারের 8 বছর পূর্তি উপলক্ষে উধারবন্দ মণ্ডলের 24 নং বুথে ঘরে ঘরে গিয়ে সম্পর্ক অভিযানের সাথে স্বামীজি ও তাঁর বাণী পৌঁছে দেওয়া হয় মোর্চার তরফ থেকে, যাতে স্বামী বিবেকানন্দের আদর্শে যুব সমাজ অনুপ্রাণিত হয়। এই সংকল্প নিয়ে এদিন থেকে গোটা দেশে এক পথ চলার সূচনা করা হয়। এর প্রেক্ষিতে উধারবন্দ মণ্ডল বিজেপির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এদিন স্বামীজি ও তার বাণী নামে একটি পুস্তক বিতরণ করেন মোর্চার কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন যুব মোর্চার উধারবন্দ মণ্ডলের ভারপ্রাপ্ত সভাপতি বিপ্লব দাস, উধারবন্দ মণ্ডল সভাপতি নবরুণ চক্রবর্তী, বুথ সভাপতি শ্যামল দাস, কস্তুরি দেব সহ অনেকে। আজকে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার তরফ থেকে বুক বিতরণ অনুষ্ঠান উধারবন্দ মণ্ডলের যুব মোর্চার তরফ থেকে চলে। আজকে মোদিজি 8 বছর পূর্তি হওয়ার কারণে আমরা স্বামী বিবেকানন্দজি একটা বই বিতরণ করতাম। 25-30 জন স্টুডেন্টে আমরা বই বুক বিতরণ করছি ঘরে ঘরে গিয়ে। এবারের মাধ্যমিকে চমকপ্রদ ফলাফল করলো বদরপুরের প্রোগ্রেসিভ স্কুল। প্রতিষ্ঠা বর্ষে 20 জন ছাত্রকে মাধ্যমিক পরীক্ষায় বসিয়ে 100% সাফল্য অর্জন করেছে। 2 জন ডিস্টিংশন, 5 জন স্টার, 10 জন প্রথম বিভাগে এবং 3 জন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে 3 জন অ্যাডভান্স ম্যাথস এবং 1 জন জেনারেল ম্যাথসে সর্বোচ্চ 100 নম্বর পেয়েছে। 20 জন ছাত্রের মধ্যে সর্বমোট লেটার সংখ্যা হচ্ছে 44। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। মাধ্যমিকে মেধা তালিকায় 10ম স্থান অর্জন হোলিক্রসের বিশ্বদ্বীপের, প্রাপ্ত নম্বর 588। তিন মার্কের জন্য মেধা তালিকা থেকে বঞ্চিত অন্নিকা, 2টি বিষয়ে সর্বোচ্চ নম্বর। বেহাল যাতায়াত পরিষেবা, চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন সোনাছড়ার জনগণ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।